লাগাতার পড়ুয়াদের বিক্ষোভ উত্তাল আরজি কর নিরাপত্তার দাবিতে আরজি করে বিক্ষোভ হাসপাতালে তাণ্ডবের প্রতিবাদে চলছে বিক্ষোভ প্রতিবাদ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা সুভিতা পালকে ঘিরে স্লোগান পড়ুয়াদের দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি পড়ুয়াদের বিক্ষোভ জারি রয়েছে উত্তাল আরজি কর হাসপাতাল সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সুভিতা পালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগান দিচ্ছেন আরজি করের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুভিতা পাল তাকে ঘিরে স্লোগান বিক্ষোভ পড়ুয়াদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন আরজি করের পড়ুয়ারা গতকাল রাতে যেভাবে তাণ্ডব চলেছিল আরজি করে যেভাবে ধ্বংসলীলা চলেছিল যেভাবে জরুরি বিভাগকে রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছিল বহিরাগতরা এসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আরজি করের ভেতরে তারপরে নিরাপত্তাহীনতায় ভুগছেন পড়ুয়ারা অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি গতকাল রাতে যেভাবে তাণ্ডব লীলা চলেছে যেভাবে তছনছ করা হচ্ছে যেভাবে ধ্বংসলীলা চলেছে জরুরি বিভাগে তারপরে আতঙ্কিত সেখানকার পড়ুয়ারা সেখানকার নার্সিং স্টাফেরা আজ অধ্যক্ষ ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদ করছে স্লোগান দিচ্ছে অধ্যক্ষের কাছে লিখিত আশ্বাস দাবি করছে বিক্ষুব্ধরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে সন্তু এখন কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিত দেখাচ্ছে দেখো এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে এক ঘন্টার মধ্যে প্রিন্সিপাল যদি সিপি সঙ্গে বৈঠক অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে এক ঘন্টা কি আপনারা অপেক্ষা করবেন অধ্যক্ষকে কি এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ আন্দোলনকারীরা রয়েছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো যে ছবি শান্তনু সেন তিনিও উপস্থিত রয়েছেন এবং আন্দোলনকারীরা তারাও রয়েছেন এই মুহূর্তে দুই পর্যায়ে আন্দোলন চলছে আরও বিস্তারিত জানবো রুমকি রয়েছে রুমকি এই মুহূর্তে এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে এক ঘন্টা পর পরবর্তী পদক্ষেপ কী নেবে কী জানা যাচ্ছে দেখো সন্তু আমরা দীর্ঘক্ষণ ধরে দেখলাম যে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন তারা স্পষ্টভাবে বলছেন যে তাদের বেশ কিছু দাবি রয়েছে তার মধ্যে একটি নিরাপত্তা দ্বিতীয় বিচার চাই এবং তার সঙ্গে বেশ কিছু প্রশ্নও তাদের রয়েছে তারা বলছেন সন্তু যে যে এই ঘটনাটা ঘটার পর অর্থাৎ 9 তারিখ যে ঘটনাটা ঘটলো তারপরেও গতকাল ঘটনাটা ঘটলো সেটা কিভাবে ঘটলো পুলিশের নিরাপত্তা কেন দেওয়া হলো না এবং এরই পাশাপাশি পুলিশ যারা ছিল তারাই তাদের আগে পালিয়ে গিয়েছিল এবং তার সঙ্গে তারা বলছে আমরা শান্তনু সেন সহ বিভিন্ন ডাক্তাররা দাঁড়িয়ে রয়েছেন এই ছবিটা কি একদমই এই মুহূর্তে কিন্তু তারা সকলেই বলছেন যে তারা এই প্রতিবাদে আছেন তারা এই প্রতিবাদে সামিল হবেন এবং প্রিন্সিপাল নিজেও যেটা বললেন তিনি নিজেও যেটা স্লোগান দিলেন যে তোমরা চাইছো জাস্টিস আমি চাইছি জাস্টিস তোমরা চাইছো নিরাপত্তা আমিও চাইছি নিরাপত্তা এবার বক্তব্য হচ্ছে যে আপনি যদি অথরিটি হিসেবেই আপনি নিরাপত্তা চাইছেন তাহলে আমাদের কি অবস্থা এই প্রশ্নটাই এই পড়ুয়ারা তুলেছে এবং এক ঘন্টা এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো যারা আন্দোলনকারী বসে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যারা জুনিয়র ডাক্তার থেকে নার্স থেকে শুরু করে তারা বসে রয়েছেন আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি আপনারা নিরাপত্তার খামতি রয়েছে গতকালের যে ছবি দেখেছেন সেই ছবি দেখার পর কি বলবেন হ্যাঁ নিরাপত্তার তো খামতি আছেই কারণ আমরা সবাই ডিউটি করি নাইট ডিউটিও করি তাতে করে ওই এইরকম যদি ঘটনা হয় তাহলে তো নিরাপত্তা তো খামতি সেটা তো সবাই বুঝতে পারছে এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না যেখানে পুলিশ নিজে গিয়ে লুকিয়ে পড়ছে সেখানটা কে নিয়ে লুকিয়ে পড়ছে বড় স্টেটমেন্ট পুলিশ লুকিয়ে পড়ছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো আরও যারা রয়েছেন আমি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি আপনারা আপনারা বসে রয়েছেন আপনারা বলছেন যে এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে প্রিন্সিপালকে জানাতে হবে বৈঠকটা হচ্ছে কি না এক ঘন্টার মধ্যে জানাতে হবে এক ঘন্টার সময়সীমা আমরা দিয়েছি প্রিন্সিপাল কি বলছে প্রিন্সিপাল সময়সীমা দিয়েছে দেখা যাক কী হয় এক ঘন্টা পরে আমরা আবার আসবো আপনাদের মূলত দাবিগুলো কী কী আরও একবার যদি বলেন দাবি হচ্ছে খুব পরিষ্কার হসপিটালের মধ্যে প্রপার সিকিউরিটি ইনশিওর করতে হবে এবং কালকে এই ধরনের ঘটনা কেন ঘটলো এর প্রপার
জাস্টিফিকেশন আমরা চাইছি। হসপিটাল ক্যাম্পাসের মধ্যে যেভাবে ভ্যান্ডালিজম হয়েছে, পুলিশ কার যদি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তাহলে এই যদি একজন নীরব দর্শকের ভূমিকা পালন হয়, এখানে তো সমস্ত আমাদের ওই সময় তো একটা ফিমেল প্রোটেস্ট র্যালি বেরোচ্ছিল, সেখানে সমস্ত ফিমেল চিকিৎসক থেকে আমরা যারা সবাই ছিলাম, কলেজের প্রফেসররা ছিল যারা এই প্রোটেস্ট মিছিলে অংশগ্রহণ করেছিল, তাহলে তাদের উপর যদি এই মবের আক্রমণ হতো, কার্যত প্রাণ বাঁচানোর জন্য যেভাবে ছুটতে হয়। আপনারা কি পুলিশে ভরসা রাখতে পারছেন? পুলিশে ভরসা রাখার চেষ্টা করছি, কিন্তু ভরসা রাখার মতো জায়গা তো নেই। এই জন্যই আমরা মিটিংয়ের কথা চেয়েছি যে কী সমস্যা ছিল, কেন এটা আটকানো গেল না। সেই মুহূর্তে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে ছবি দেখানোর চেষ্টা করবো, এই বিল্ডিংয়ে রয়েছেন প্রিন্সিপাল, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তারা বলছেন এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এক ঘন্টার মধ্যে যদি কোনো রকম সদুত্তর, কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, কোনো রকম বৈঠকের কথা না হয়, তাহলে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ ভাববেন। কিন্তু পৌলমে এটা আমাদের মনে রাখতে হবে, গতকালের ছবি দেখার পর কার্যত পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। অনেকেই বলছেন পুলিশ নিজে বাঁচতেই ব্যস্ত ছিল, অনেকেই বলছেন পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না। তাহলে রাজ্যের পুলিশ করছেটা কি? রাজ্যের পুলিশ নজর রাখতে পারে না? একজন কর্তব্যরত অবস্থায় আমাদের বাড়ির দিদি, আমাদের বাড়ির বোন এবং আমাদের রাজ্যের একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তখন পুলিশ দেখতে পারে না? পুলিশ দেখতে পারে না যখন বাইরে থেকে আন্দোলনের নামে এখানে এসে এই এই হসপিটালের ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে, এমনকি এমার্জেন্সি থেকে শুরু করে ট্রমা কেয়ারে আন্দোলনের নামে ভাঙচুর চালানো হচ্ছে, তখন পুলিশ দেখতে পারে না? পুলিশ কখন দেখতে পারে? যখন আন্দোলন করতে নামেন এই বাংলার যুবক যুবতীরা, যখন চাকরি প্রার্থীরা রাস্তায় নামেন, তখন পুলিশ দেখতে পারে? তখন পুলিশ চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলতে পারে? পুলিশের এই দুই ভূমিকায় কিন্তু গোটা রাজ্যবাসী প্রশ্ন তুলছে। আন্দোলনকারীরা বলছেন পুলিশের উপর ভরসা রাখার চেষ্টা করছি কিন্তু রাখতে পারছি না। অনেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুরক্ষার কথাও বলছেন। আজ রাজ্যপাল সিবিআনন্দ বোস তিনি ছুটে আসেন এই জায়গায়, কথা বলেছেন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। দুই ছবি দেখায়, একদিকে এই কলেজ সহ ডাক্তার সহ জুনিয়র ডাক্তার সহ নার্স সহ প্রত্যেকেই কিন্তু আন্দোলন করছেন, আর অন্যদিকে শান্তনু সেনেরাও তারা উপস্থিত হয়েছেন। আমি যদি কথা বলার একটু চেষ্টা করি, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব, তারা কি জন্য এসেছেন, তাদের দাবি কি, এই মুহূর্তে কথা বলারও আমি চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি মোহিত আমার সঙ্গে আসছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শান্তনু সেন বক্তব্য রাখছেন, হ্যান্ড মাইকে বক্তব্য রাখছেন, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি। বেশ সুন্দর বোঝাই যাচ্ছে, বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল রাতে যেভাবে জরুরি বিভাগে তাণ্ডব হয়েছিল, তারপর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে আবারও পড়ুয়ারা, কেননা যেভাবে অভয়কে হত্যা করে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারপরে বারবার নিরাপত্তাটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে লাগাতার প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা, রিপাবলিকের প্রশ্ন শুনে বিরক্ত আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার, রাতে পুলিশ ছিল না বলেই দাবি করলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। শুনুন। এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল আরজিকর, অন্যদিকে একদিকে যেমন পড়ুয়ারা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, আর ঠিক তেমনই গতকাল রাতে তাণ্ডবের পর আজ দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আরজিকর অ্যাসিস্ট্যান্ট সুপারকে লাগাতার প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা, রিপাবলিকের প্রশ্ন শুনে কার্যত বিরক্ত আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার, রাতে পুলিশ ছিল না বলেই দাবি করলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। শুনুন। রাতে আপনি ডিউটিতে ছিলেন বলছেন? আমি কিছু, হ্যাঁ, এই যে ঘটনা হলো, নিরাপত্তা পুলিশ, পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ নিশ্চয়ই ছিল না, নালে কখন এরকম সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না কি কারণে হলো। আপনারাও দেখছেন, গিয়ে দেখুন কি ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ অ্যাসেস করতে হবে। এইভাবে আপনারা কিছু বলতে পারি না, অ্যাসেস করতে হবে, অ্যাসেস করতে হবে, প্লিজ এক্সকিউজ মি, পরিষেবা কি এক্সকিউজ মি, জানিম রাখা যাবে, দেখছি, চেষ্টা করছি, আজকের ওই চেষ্টা করছি, চেষ্টা করছি, আমাকে এইভাবে এইচডিইউ কি চেষ্টা করছি, দেখতে হবে। এই সব বলেই কার্যত
দায় এড়িয়ে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আর এখানেই প্রশ্ন, যখন রাতে তাণ্ডব হয়েছিল, যখন রীতিমতো ভাঙচুর হয়েছিল, জরুরি বিভাগে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল, বারবার প্রশ্ন উঠে এসছে। আর যখনই অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমরা প্রশ্ন করি, রিপাবলিক বাংলা লাগাতার প্রশ্ন করে, আর তখন মেজাজ হারাচ্ছেন কে না আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার।